দর্শক আমরা সরাসরি রাতে মরশালিনের বউ আমাদের বোনের এবং কি অবস্থা আছে আমরা সেই আপডেটটা দেওয়ার জন্য দোয়া করবেন এবং এই লাইভটি শেয়ার করে দিবেন যেন এই ভনটির কষ্ট কথাগুলা সারা পৃথিবীতে জানতে পারে যে স্বামী হারার পরে প্রথম ঈদে কি অবস্থা আছে এক সপ্তাহ আগে মারা যাওয়ার পরে কি অবস্থা আছে এখন আজকে রাতে যে ভন্টি আমরা সরাসরি আপনারা দেখতে থাকুন এবং ব্লগটি সরাসরি শেয়ার করে দিবেন ভন্টির জন্য একটু উপকার হইতে পারে চলুন দর্শক আমরা সরাসরি ভন্টির সাথে আলাপ করি আসসালামু আলাইকুম বোন ওয়া কেমন আছেন বোন আমরা বোন আমরা একটু পরিচয় জানতে চাই প্রথমে আপনার আপনার কয় সন্তান আমার দুই সন্তান দুই সন্তান ছেলে মেয়ে কয় ছেলে একটা মেয়ে একটা ছেলে একটা মেয়ে আচ্ছা তাই আপনি ছেলে মনে বড় না মেয়ে বড় মেয়ে বড় মেয়ের কি নাম মেয়ের নাম ধন্যবাদ বোন তো এই আমরা যেটুক আপনার এই ভিডিও আপডেট দেওয়ার জন্য আমরা আসছি যে ঈদের কি অবস্থা আছেন বোন আপনি কেমন আছেন আমরা সেই বিষয়গুলো তুলে ধরার জন্য আসছি তো আপনি কি বলবেন আপনি এখন কি অবস্থা আছেন আপনি এই যে বসুন্ধরা থেকে এবং ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে যে পেয়ে গাড়ি পেয়েছেন এবং বসুন্ধার থেকে দশ লক্ষ টাকা পেয়েছেন সবগুলো মিলাই যে আপডেট দিয়ে এবং আমাদের এই এই এলাকার মন্ত্রী এমপি মহোদয় লক্ষ টাকা দিয়েছে আপনি বলেছিলেন তো সবগুলো কি অবস্থা আছেন এবং এর চার দাতে আপনি কেমন যাচ্ছে দুইশের দুইটা সন্তান নিয়ে এখন দুইটি সন্তানে এতিম হয়ে গেছে সে এতিম দুইটা সন্তান নিয়ে কি অবস্থা আছেন সে বিষয়গুলো যদি একটু বল এই লাইফে বলেন আমি আর কেমন থাকবো আমার জামিনাইছে যে নাইলে মেয়ে তোর বাবাকে যে যাই বাবাকে নিয়ে আসি ছেলে মেয়ে শুধু বারে বারে বলে যে বাবা কই বাবাকে চলো বাবা কে যাই কিন্তু আমি তোর বলতে পারি না যে তোমার বাবার নাই তোমার বাবা আসবো না মেয়ে একটু একটু বুঝে যেহেতু কিছু বোঝে না

আপনার বিয়ে হয়েছে কত কয়টি কয়টি বছর বলুন আমার বিয়ে হয়েছে 13 বছর 13 বছর 13 বছর বিয়ে হয়েছে তো আপনি 13 বছর বিয়ে হওয়ার পরে এত বছর ঈদ করেছেন স্বামীর সাথে আজকে সেই প্রথম ঈদ আপনি স্বামী হারা স্বামী ছাড়া করবেন আপনি আজকে বিধবা নারী কেমন যাচ্ছে আপনার ঈদটা আজকে আমি কোনোদিন কল্পনা করতে পারি যে আমার স্বামী ছাড়া আমার ঈদ করতে হইবো

এই মুহূর্তে না আমার সারাক্ষণ ওর কথা মনে হয় আমার মনে হয় যে আমার যাই আমার যাইটা চলে যায় নাই ও আমার পাশে আছে আমার মনে হয় কিন্তু পরে খুঁজতে গেলে তো আমি ওকে পাই না আপনি যে সহযোগিতাটা পেয়েছেন সেই সহযোগিতা টাকা আপনি কিভাবে আপনি এখন কাজে লাগাবেন এবং ভবিষ্যতে পরিকল্পনা কি আপনি কি কোনো চাকরি বাকরি করতে চান কিনা চার্জ দেব আপনি লেখাপড়া পড়া কত আমি 6 পর্যন্ত পড়াশোনা জমা বল 6 পর্যন্ত জি আচ্ছা আচ্ছা টা মোটামুটি বাংলা বোঝেন হ্যাঁ বাংলা বুঝি আপনার ঠিকানাটা কোথায় আপনার বাড়িটা কোথায় আমার জন্মস্থান ঢাকাতে কিন্তু বড় হতে নানু কাছে বড় হইছি আপনার নানু থাকে কোথায় কুমিল্লাতে কুমিল্লাতে হুম আপনার বাবার বাড়ি কোথায় ছিল আমার বাবার বাড়ি ঢাকাতেই ছালে স্কুল আমি নববঙ্গ

মানে সব দিক দিয়ে মিতু আপু আপনার অবস্থা খুবই ভয় বয় বাবাকে পেলেন না পেলেন না মাকে আজকে যে কলার টুকরে একটা স্বামী ছিল যার ভালোবাসা আপনি পৃথিবীতে বেঁচে আছিলেন সেই স্বামীটাকে হারে ফেলছেন কি করবেন এদের বয়স্ক তাদের কি স্কুলে ভর্তি করে দিচ্ছেন হ্যাঁ মাশ আল্লাহ আর ছোট ছেলেরা তো এখনো এবার না কিছু ওর বাবার কথা মনে পড়ে বোন? ওর কথা বলে। আপনারা আসার আগে বাবার কথা বলতেছে। যে রাত বাবা আসে না কেন? তখন আপনি কি উত্তর দেন? তার আপনি সন্তানকে আপনি ওই মুহূর্তে এটা আমার কাছে থাকে না কেউ করে কিছু আমি স্তব্ধ হয়ে যাই। আমি কি করে বলবো যে ওর বাবা যেন নাই? আমি যে বলবো ওই কথা আমার মুখে আসে না। এরপরে আপনি মেয়ে বলে আপনি সামীর কথা মেয়ে তো বলে মেয়ে কি বুঝছে মেয়ে কি জানে যে আপনি ওনার ওর বাবা নাই হ্যাঁ মেয়ে একটু যে বুঝছে কেন সবাই বলে মেয়ে তো দেখে মেয়ে বলে যে আমার মা বাবাকে কাপড় দেয় কেন এসে কেন বাবা কিছু সাদা কাপড় দেয় বলে আসে কেন এই হেল্লা লাগছে দর্শক যার সন্তান আছে যার বাবা আছে তারাই তারাই তাদেরকে কিভাবে বুঝ দর্শক আসলে আমরা কি বলবো বোনটিকে কি প্রশ্ন করব আমরা সেটা হারিয়ে ফেলছি এই বোন এই বোনটিকে এই মুহূর্তে কষ্ট করার মতো মন মানসিকতা আমাদের নেই তারপর পর কি অবস্থা আছে সে আপডেট জানার জন্য আজকে আমরা আমাদের সামনে হাজির হইছি চাদ্রাতে তো বন ঈদের ঈদের কোন বাজার দদার করেছেন না আমরা ঈদের বাজার দিয়ে গেছে অনেকে অনেকে দিয়ে গেছে পোশাক সন্তানদের মেয়েদের পোশাক পোশাক মেয়েদের জন্য আমার জন্য আমার স্বামীর জন্য কি কি হবে কি করব আমরা তো করতে পারব না এগুলো সবাইদের কাজ রান্না করবো সবাই কে দর্শক আমরা মোরসান বোর্ড জন্য আমরা সবার কাছে দোয়া চাই আপনারা বন্ডির জন্য দোয়া করবেন সবাই এবং বন্ডির জন্য শক্তি অর্জন করতে পারে তার স্বামী নাই এই জিনিসটা যে বন্টি বলে যেতে পারে কিন্তু আমরা তো বলবো বলে যাওয়ার জন্য কিন্তু বন্ডিতে বলে বলতে পারছে না যে স্বামীটাকে সংসারের জন্য সবসময় মোটামুটি স্বামীর কাছে যে স্ত্রী যে অধিকার টুক আদায় করার জন্য সবসময় বকা দিয়ে রাখতো যে সংসার জন্য ইটানো আনো কাজ করো কিন্তু মোসরিন ভাই যেটুক তার আহ বোধ থেকে আমরা শুনেছিলাম যে কোনদিন নাকি মৃত্যু আপুকে সামান্যতম রাগ করি কথা বলে নাই তো মৃত আপু আপনি এখন কাকে রাগ করবেন আমি জানি না ভাই আমি কাকে যাতে রাগ করবো এগুলো মনে হলে তোমার মুখটা ভেতর ভাই কি মোরসালিন বাড়ির জন্য দোয়া করবেন যে আমি আজকে কাকে বকা দিব আমার মোরসালিন কোথায় সে আত্মনা বুক ফাটার কথাগুলা কোথায় বলবেন এখন আর বলার নাই এখন কাকে বকা দেবেন বল আমার সেই বাইটার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তার করি দোয়া করবেন আল্লাহর কাছে বলি তো বোন এখন আগামীকালকে তো শ্যামাই নিয়েছেন শ্যামাই সি এগুলো তো একটু জনগণ বা আশেপাশে যারা বিভিন্ন সমিতি আছে তারা দিয়ে গেছে নাকি ধন্যবাদ বোন তো শ্যামাশিনী খাবেন আপনি দুইটা সন্তান আছে আপনার সাথে এই মুহূর্তে আপনার কোনো আত্মীয় স্বজন আসনাই আছে সবাই আছে না আচ্ছা তো আপনার যে মাহাতো নাই বাবু নাই আছে দুজনে বেঁচে আছে তাদের লোক যোগাযোগ করছেন হ্যাঁ যোগাযোগ করছে কিন্তু আগে তো করেনি মা করতো মা আমার সংসার জন্য অনেক করছে কেন আমার হাজবেন্ড তো নয় হাজার বেতন পাইতো আমার মা অনেক হেল্প করছে এখন আমার বারো অনেক অসুস্থ কালকে চলে আসতে আছে দেশের বাইরে ছিল কালকে চলে আসতে আছে কিন্তু আমার মাকে এখন আবার দেখতে হবে কি করবো আপনি মা দেশের বাইরে ছিল কোন রাষ্ট্র ছিল মালয়েশিয়াতে ছিল মালয়েশিয়া উনি কালকে আসতেছে মালয়েশিয়া থেকে উনি আমার হাজবেন্ড এর দিয়ে নেওয়ার সুস্থ হয়ে গেছে ওনার জন্য আন্টির জন্য দোয়া করি আন্টি যেন সুস্থভাবে বাংলাদেশে ফিরত আসুক এবং আন্টির ধৈর্য ধরার তৌফিক দান করুক তো দর্শক এই মোরশালে মোরশানির স্ত্রী বউ মিতুয়াফুর ভিডিওটা সবাই সরাসরি লাইভটা শেয়ার করে দিবেন এবং মিতুয়াফুর জন্য উপকার হয় ভালোর জন্য শেয়ার করবেন এটুকু আপনাদের কাছে আবেদন কেন আপনাদের একটি শেয়ারে এই বোনটির জীবনের চাকা ঘুরে যেতে পারে দর্শক মৃতু অফের জন্য আমরা সবাই দোয়া করবেন আহ মৃতআ যেন ভালো থাকে সুস্থ থাকে এবং স্বামীর জন্য সব সময় বোন দোয়া করবেন নামাজ পড়ে আল্লাহর কাছে বলবেন যেন আপনার স্বামীকে বিরস্থ নাসিব করে আল্লাহ সেই কামনাই করি দর্শক এখানে আপনার বিদায় নিলাম বোনটির জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম